যত এলাকা আছে এখানে আইপিএফটির ছেলে দেখবেই না, কেন আইপিএফটির মুখ নেই। আর বিশ্বাস করে না, আমি এই পূর্বশীতে আমি শিক্ষিত আছি এবং মন্ত্রী আছি। আমি কতবার প্রতিবার, আমি তখন ছিলাম ওই দলের, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আইপিএফটি, তখন আমি বলেছি ওনাকে। আপনারা জানেন এডিসির ভিতরে দশটা এখন কাঞ্চনপুর জেনারেল সিট, মনু সলেঙ্কা জেনারেল সিট এবং মাসমারা, এই আমার সামনে এই কথা বলে আমি তখন বললাম তোমরা এখানে আজকে বিজেপির লগে গঠবন্ধন করার পর সরকার এসেছে, জনগণ তোমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু এটা বিচার করার দরকার ছিল জনগণের কাছে। দলের প্রার্থী এখানে একটা আছে সিপিএম, আর একটা আছে কংগ্রেস, আর একটা আছে আইপিএফটি বিজেপির সমর্থিত। তো বন্ধুগণ, আমি আছি এই চারটা দলের মধ্যে, আমি আছি মহারাজের দল, আমরা আন্দোলন চিহ্ন দিয়ে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। দুর্নীতি আমার শরীরে আমি লাগাতে চাই না, এই আইপিএফটির যতগুলি লিডার তাদের শরীরের মধ্যে দাগ কালো লাগানো। আমি অনন্ত দেববর্মা, অগুরের অগুর দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার করেছে সিপিএম এর সময় 1976 আমি পার্টিতে নেমেছি, আমার এখন 71 বছর হয়। 10 বছর আগে একবার মিটিং করে গেছি, আমি দেখছি আসার পর কোনো পরিবর্তন হয়নি এখন এই 10 বছরে, কিন্তু সিপিএম সরকারের সময়ও হয়নি, এখন এই সরকার বিজেপি সরকার 3টা বছর হয়ে গেছে, কি ধরনের কোনো পরিবর্তন পাইনি। কিন্তু আগরতলা শহরে আর বিভিন্ন শহরে অনেক পরিবর্তন মানে নাই, তারা বিশ্বাস করে না। আমি এই পূর্বশীতে আমি শিক্ষিত আছি এবং মন্ত্রী আছি, আমি কতবার প্রতিবার, আমি তখন ছিলাম ওই দলের, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আইপিএফটি, তখন আমি বলেছি ওনাকে, দেখুন মিস্টার ন্যান্সি, তুমি এখানে মন্ত্রী থাকার পরও তুমি কেন প্রার্থী দিতে চাই, তাহলে অন্যজনকে দাও, অন্যজন আছে অনেক শিক্ষিত আছে তোমার মতো, সে দিতে চায়। আমাদের নয় ড্রাইভার আছে, তাদের কাছে আমার অনুরোধ, আমরা ত্রিপুরা বাজার এবং মহারাজের দল, এই মহারাজের দল এবার নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছি। এখানে প্রশ্ন আছে, মহারাজ চায় ত্রিপুরাতে ঐক্য, মহারাজ কোনো সময় নন ট্রাইবেল বিরুদ্ধে কথা বলেন নাই, আমিও বলতে চাই না, কেন এডিসির ভিতরে যারা আছে তারাকে ডিপ্রাইভ করার কোনো কথাই আছে না, এবং জাতি উপজাতির মধ্যে আমরা ঐক্য চাই, মহারাজও এই ঐক্য চাই। বলুন এই এলাকার লোকের কাছে আমার আবেদন, যেন আমরা ত্রিপুরা মশা এবং মহারাজের দল হয়ে আমি কেন ভোট আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, আপনারা জানেন যেখানে যেখানে আইপিএফটি এবং বিজেপি শুধু একমাত্র ওনাদের অল্পর জন্য ওনারা এখনো বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের মধ্যে অনেক লড়াই আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে, আপনাদের বিজেপির প্রার্থীদের কাছে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিস্টার এনসি দেববর্মা, আমি প্রতিবাদ করেছি তখন, তুমি একজন গণতন্ত্রের মাধ্যমে তুমি একজন রেভিনিউ মিনিস্টার এবং ফিশারি মিনিস্টার, তুমি কেন প্রতিদ্বন্দ্বিতা করতে যাবে, প্রার্থী দিতেই পারে না। আমরা এই কথাই বলতে চাই, এবার যেখানে যায় সেখানে মহারাজের দল অনেক উঁচুতে আছে, কেবল প্রতিবাদ করতে পারবে না, কেননা এই সরকার 3 বছর পর
তিনটা বছর যাওয়ার পর আমি বলতে চাই বাঙালি ভাইদের কাছে, আপনারা কি পেয়েছেন? ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার কি দিয়েছে এখানে? আপনারা ওনাকে ভোট দিয়ে জয় যুক্ত করেছেন। নির্বাচন করো, আমার বয়স 71 বছর হয়ে গেছে, 1950-তে ডেট অফ বার্থ। আমি আর নির্বাচনে লড়ব না, মহারাষ্ট্র বলল। আমি এই 28টা সিটের মধ্যে যে কোনো সিটে যান আমি লড়তে রাজি আছি। তখন আমাকে নকালিক রাত্রে 7টার সময় বলল, অনন্তবাবু আপ হাল হালি ইসলাম বাড়বে, চুনাও মে লড়নে কে লিয়ে আপ তৈর হ যাও, আপ হামার পাস সার্টিফিকেট লে যাও পার্টি কে সাথে। রাত্রে 9টার সময় আমাকে পার্টির সার্টিফিকেট দেয়, 10 তারিখে আমি নমিনেশন দিয়ে পার্টিতে 7000 ভোটার। এই ভোটারটা অধিকার কেউ কেড়ে নেবে না। আমি বলে যাচ্ছি এখানকার যারা নন ট্রাইবাল আছে তাদের কাছে আমার স্পেশালভাবে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের আমাদের লোক যেভাবে সবাই আমাদের লোক যে হারে পাবে আপনারা নন ট্রাইবাল লোক এই হারেই পাবে, এটা আমি সমান চলে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এই জেনারেল লোকের কাছে আমার আমার আবেদন, আমি নিজে প্রশ্ন দিয়ে যাচ্ছি আপনারা সমান কালে সমানভাবে ভাগ পাবে। কেননা আপনারা জানেন সবাই, আমি যখন এই আমাদের আইপিএফটি এবং ডিজিপির লোকে আমরা গর্ভোধন করেছি, আপনারা তো জানেন আমি তখন 22 দিন আছি। আমার লাইফে কোনোদিন হেলিকপ্টার দিয়ে অর্গানাইজ করে নাই আমাকে, কিন্তু সুনীল দেবদর অনন্তবাবু আপনার সাথে কাইসের পূর্ণ জায়গা হেলিকপ্টার লাগে। আমি এই আইপিএফটি এবং ডিজিপিকে জিতানোর জন্য আমি হেলিকপ্টারে গিয়ে আমরা কাঞ্চনপুরে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিয়ে আসছি কাঞ্চনপুরে। এই কাঞ্চনপুর সিট জিতেছে বন্ধুগণ, কিন্তু আজকে যে হারে আমরা চাচ্ছি আমাদের লোক যে হারে ভাবছিল এটা হয়নি, সব বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে কত হাজার হাজার লোক বেকার আমাকে বললে জিবি বাজারে যখন যায়, দাদা আমাদের কোনো কিছু উপায় হবে, আমি এনে করে পিএইচডি করেছি কিন্তু এখানে ওই দোকানের মধ্যে আমি কর্মচারী করছি, আর যেখানেই যায় সেখানেই আমাকে জিজ্ঞেস করে। আমি আমি ইঞ্জিনিয়ার করে আজকে 5টা বছর ওই দোকানে কাম করছি, সব লোক জীবিতে আমাকে জিজ্ঞেস করে। আমি জীবিতে আজকে 25 বছর ধরে থাকি, মানুষ সবাই আমাকে চিনে। সেই কারণে বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা নিশ্চয়ই এই পিপিএডিসির ভোটার হিসেবে এবং এই আশ্রামবাড়ি হারাহারি কেন্দ্রের ভোটার হিসেবে আপনাদের কাছে আমি স্পেশালভাবে অনুরোধ রাখব, আপনারা এবার একবার অনন্ত দেববর্মাকে আন্দোলন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেখেন, তারপর আপনাদের সামনে অনন্ত দেববর্মা আসবে কিনা। এই আশ্রম বাড়ি আর আমার বাড়ি বেশি দূর নাই, আমার বাড়ি খোয়াই, খোয়াই ছাড়া আমার বাড়ি, আমি নিজেই খোয়াই শহরে, খোয়াই শহরে আজকে হাই স্কুলে আমি পড়াশোনা করেছি, খোয়াই শহরে আমি 10টা বছর। খনা ঢাঙ্গি টোন তিনি ঢাঙ্গিয়া Gracias.
এবারে নির্বাচন আমরা টিপ্রামাথা এবং মহারাজের দল হয়ে আমি নিজেই অনন্তদেব বর্মা আমি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছি। এখানে চারটা দল আছে, সিপিএম, আইপিএফটি এবং কংগ্রেস এবং আমাদের মহারাজের দল। আমি মহারাজ দল নিয়ে এখানে প্রচারের জন্য আসছি, আপনাদের কাছে আমি আবেদন করছি যে আমরা আমার এটাই অনুরোধ থাকবে এই বনবাজারে লোক আমরা টিটিএডিসির ভিতরে এখন দশটা কার্যপুর আছে জেনারেলশিপ এবং মানুষ কল্যাণটা এবং মাছ ধরা এই তিনটা জেনারেলশিপ দিয়ে টিটিএডিসি নির্বাচন হবে টোটাল আকাশটা। এই আকাশটার মধ্যে আমরা 23টা নমিনেশন করেছি। এখন আপনাদের কাছে এই আবেদন থাকবে এডিসির ভিতরে যারা নন ট্রাইবাল আছে তাদেরকে আমি অনন্ত দেবনা বলছি, আপনারা এডিসির ভিতরে যত প্রাপ্য পাওনা অধিকার এই অধিকারটা পাবে, এটা আমি কথা দিয়েছি। কেননা আজকে মাছ মারা দশটা কাঞ্চনপুর এবং মনুষ্যটা লোক যদি অধিকার পেয়ে থাকে তাহলে আমাদের মহারাজের এটাই উদ্দেশ্য, জাতি ভেদাভেদের কথা কোনো দিন বলে নাই মহারাজ। আমিও এটাই কথা বলছি, আপনারা অধিকারটা আপনারা পাবেন এই বনবাজার এলাকার লোক। আমি আমি একটা কথাই আপনাদেরকে আজকে টাইম পাইনি, সময় পাইনি, সুযোগ পাইনি, অন্যদিন যদি সময় পায় গেছি এবং এই কথা নির্বাচনের পরেও আপনারা এই বনবাজারে পাবেন আমাকে অনন্ত দেবাদা করে যাচ্ছি। সবাইকে আমার এই সংক্ষিপ্ত ভাষণ এখানেই সমাপ্তি ঘোষণা করছি, আমরা আর এখানে যাব সেই কারণে আপনাদের কাছে নমস্কার দিয়ে আমার এই সংক্ষিপ্ত ভাষণ এখানেই সমাপ্ত ঘোষণা করে সবাইকে নমস্কার দিয়ে আমার ঘোষণা দিতে নমস্কার।